দুঃসময়ে দেশ ও মানুষের পাশে নেই অধিকাংশ ধনাঢ্য ব্যবসায়ী অর্থ পাচারকারী খোঁজ নেই বহু জনপ্রতিনিধির সমালোচনা বিশিষ্ট জনদেব দেশে ২৪ ঘন্টায় মারা গেছেন আরো ৯ জন মোট প্রাণহানি ১১০ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যে মৃত্যুর তালিকায় ৩ শতাধিক বাংলাদেশি বিশ্বজুড়ে ছড়ল ১৭৩০০০ প্রাণ করোনা ভাইরাসে আক্রান্ত ২৫ লাখের ঘরে ইতিহাসের সর্বনিম্ন ঠেকল তেলের দাম অভিবাসন স্থগিতের পরিকল্পনা ট্রাম্পের অভিযোগ আর অজুহাতে ঘরের বাইরে অগণিত মানুষ কঠোর হচ্ছে সশস্ত্র বাহিনী উদ্ধার হলো ১২০০ অবৈধ মজুদের টেস্টিং কি করোনা চিকিৎসায় চালু হচ্ছে আরো ৫ হাসপাতাল বসুন্ধরা অস্থায়ী আইসোলেশন নির্মাণে দ্রুত গতি চিকিৎসক রোগীর পৃথক রুম নির্মাণ শেষ পর্যায়ে এবং ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণে বসে যাচ্ছে আইসিসির বিশেষ বৈঠক আন্তর্জাতিক সূচি ও টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট স্বাগত রাত ১০টা সংবাদে সঙ্গে আছি আমরা দুজন আমি ফারনেস জুই এবং আমি শেখ জায়েদ দেখছিলেন শিরোনাম ইলেকট্রোফরেটিক কোটিং কৃত মরিচারুধি ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প মার্কুইজ এনার্জি সেভিং পাম্প এবারে বিস্তারিত করোনা ভাইরাসের সাথে লড়তে পুরো দেশ যখন থমকে আছে দীর্ঘ সময় লকডাউনে সেই দুর্দিনে নিরন্ন মানুষের পাশে নেই দেশের অধিকাংশ ধনাঢ্য ব্যবসায়ী এনজিও আর মোবাইল অপারেটররা বিশ্লেষকরা বলছেন দেশের এই সম্পদ দিয়ে ব্যবসা করে তারা ধনী হলেও তাদের মধ্যে দেশপ্রেম নেই নেই মানুষের প্রতি ভালোবাসা এই শ্রেণী দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয় বরং সম্পদ পাচারই তাদের উদ্দেশ্য ফলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা আরো জানাচ্ছেন তানজিন মেহেদী নেই কাজ নেই আয় ফুরিয়েছে সঞ্চয় ঘরবন্দি জীবন উনুনে হারে চড়ে না ফলে ক্ষুধার্ত মানুষ প্রাণনাশী করোনার প্রতিরোধ ভেঙে সামাজিক দূরত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেমে এসেছেন রাস্তায় দাবি দুবেলা দুমুঠো খাবার সংকটকালে এসব নিরন্ন মানুষের পাশে যাদের থাকার কথা ছিল তাদের কারো দেখা নেই উল্টো তৃণমূলের অনেক জনপ্রতিনিধি মেতেছেন ত্রাণ চুরির উৎসবে আর কতিপয় সংসদ সদস্য আছেন পিনপতন নীরবতায় আনুষ্ঠানিক দায়িত্ব না পেলেও ঢাকার নবনির্বাচিত দুই মেয়র কদিন আগে নগরীর অলিগলিতে হাঁক ডাক দিলেও এখন তাদের সারা শব্দ নেই ধনী লোকরা তো আমাদের দেশে এই যে ধন সম্পদ যেটা সংগ্রহ করছে সেটা পরিশ্রম না করে করেছে তারা যে মেহনতি মানুষ তাদের যে দুঃখ কষ্ট সেইটা বোঝে না এই আমাদের ধনী শ্রেণীর লোকরা বাংলাদেশের কোনো ভবিষ্যৎ আছে বলেই মনে করে না কিন্তু এখান থেকে যতটা পারা যায় সম্পদ পাচার করতে চায় বিভিন্ন সময় পরামর্শ নিয়ে হাজির হলেও এই বৈশ্বিক দুর্যোগে নিশ্চুপ বেশিরভাগ বেসরকারি উন্নয়ন সংস্থা সামর্থ্য থাকলেও সহযোগিতার হাত বাড়াচ্ছেন না তারা এই সব ব্যক্তিদের প্রায় বেশিরভাগই কিন্তু ব্যাংক লুটেরা তাদের বিরুদ্ধে সেই ঋণ খেলাপির মামলাগুলো ত্বরান্বিত করা এদের অনেকেই ইনকাম ট্যাক্স ঠিক মতো দিচ্ছে না তাদের সেই ইনকাম ট্যাক্সের ব্যাপারে তদন্ত করা দুদকের দায়িত্ব হবে তাদের সম্পদের হিসাব গ্রহণ করা বেশি আয়ের মানুষের উপর একটি ইমার্জেন্সি ট্যাক্স আরোপণ করা সমাজের ধনী আর বড় বড় ব্যবসায়ীরাও কেমন যেন হাত গুটিয়ে বসে আছেন যেন এই দুর্যোগে কারো কিছু করার নেই বড্ড চুপচাপ হয়ে আছে মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলো যারা নীরব আছে ওদের সম্বন্ধে কথা বলে লাভ নাই তারা চিরকালই নীরব থাকবে এটা খুব স্বার্থপর এদেশের যারা চুরি চুরি করে অনেক বড় ধনী যারা তারা এখন সিঙ্গাপুরে কাতারে দুবাইতে এবং কানাডাতে বিশ্লেষকরা বলছেন সমাজের সব শিল্পপতি কিংবা ধনীরা একরকম নয় তাদের অনেকেই এগিয়ে এসেছেন এই দুঃসময়ে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত তাই আশাটা এখনো জিয়ে আছে তানজির মেহেদি নিউজ ২৪ ঢাকা মানুষের এমন দুঃসময়ে যেসব জনপ্রতিনিধি পাশে নেই এর দায়ে রাজনীতি থেকে তাদের বিদায় করা উচিত বলে মনে করেন বিশিষ্ট নাগরিকরা একই কারণে আওয়ামী লীগ বিএনপির একাধিক নেতা এমনকি রাজধানীর দুজন এমপিও তাদের সহকর্মীদের এমন আচরণে অনেকটাই ক্ষুব্ধ বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে এ এক নতুন শব্দ লকডাউন রিক্সা চালকের রিক্সা চলে না কুলি মুটে মজুরদের কাজ বন্ধ যাদের জীবন দিন আনি দিন খাই বাক্যকে অনুসরণ করত আজ তাদের জীবন যে কি দুঃসহ এমন দাঁড়িয়ে থাকা
খাবারের প্রত্যাশায় সারি সারি হাতের এমন চাওয়াই বলে দেয় কেমন কাটছে রাজধানীর ঢাকার জীবন। আর এই সময়টায় মানুষের পাশে নেই রাজধানীর অধিকাংশ সংসদ সদস্য, দুই একজন হয়তো কিছু খাবার দিচ্ছেন, তারাও ক্ষুব্ধ সহকর্মী এমপিদের প্রতি। জনপ্রতিনিধি যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, এই মুহূর্তে জনগণের পাশে, নিম্ন আয়ের মানুষের পাশে তাদের দাঁড়ানো উচিত এবং এটা শতকরা 100%। বিরোধী দল হিসেবে বিএনপির সাফাই, তারা যেহেতু ক্ষমতায় নেই, মানুষের পাশে দাঁড়ানোর মূল দায়িত্ব সরকারি দলের নেতাদের। সরকারি কোনো বরাদ্দ না, এটা একান্ত ভাবে আমাদের নিজস্ব, তাদের যে সাহায্য দরকার তাদেরকে সাহায্য করো। রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের ত্রাণ, রাষ্ট্রের অর্থ সবই সরকারের নিয়ন্ত্রণে। কিন্তু অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলছেন, এখনকার অনেক সাংসদই বঙ্গবন্ধুর রাজনীতির ধারে কাছেও নেই, আওয়ামী লীগে থাকার যোগ্যতা নেই তাদের। একই মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এস এম এ ফায়েজের। যে জনপ্রতিনিধিরা নানান কারণে বিতর্কিত এবং অভিযুক্ত, তাদের আওয়ামী লীগে থাকা উচিত নয়, এবং আওয়ামী লীগের উচ্চতম কর্তৃপক্ষ যারা আছেন তারাও বিবেচনা করবেন যে বঙ্গবন্ধুর হাতে গড়া দলে এই ধরনের প্রতিনিধি বা এই ধরনের মানুষ থাকা উচিত কিনা। মানুষের এই বিপদে মানুষের পাশে থাকার সুযোগ পেয়েছিলেন রাজনীতিবিদরা, হাতে গোনা দু একজন ছাড়া যেখানে কাউকে পেল না সেই ভোটার, সেই নিরন্ন মানুষ। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এবারে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। দেশে গত 24 ঘন্টায় আরো 9 জনের মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 110 জনে। নতুন করে আরো 434 জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে, এ নিয়ে শনাক্ত হলো মোট 3,382 জনের। দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিনি আরও জানান, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 3,128টি, যা গতকালের চেয়ে 3.7% বেশি। নমুনা পরীক্ষা করা হয়েছে 2,974টি, যা আগের দিনের চেয়ে 7% বেশি। এছাড়াও গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2 জন, এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন 87 জন। সারা দেশে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি রাজধানীতে, জানিয়ে করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডক্টর নাসিমা সুলতানা। এবং এ পর্যন্ত রোগী শনাক্ত 3,382। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় আরো 9 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 110 জন। এই 9 জনের মধ্যে পুরুষ 5 জন, মহিলা 4 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2 জন এবং এ পর্যন্ত 87 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত নিয়ে আবারও ঘটেছে এক নির্মম কাহিনী। করোনা আক্রান্ত সন্দেহে এবার নারায়ণগঞ্জ থেকে সাভারে এনে এক বৃদ্ধাকে ফেলে পালিয়েছে তার সন্তানরা। ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা কার্যালয় এলাকা থেকে অসহায় ওই নারীকে উদ্ধার করে স্থানীয় প্রশাসন। করোনা সংক্রমণ নিশ্চিত না হওয়ায় এই মুহূর্তে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে তাকে। এর আগেও এলাকাটিতে বেশ কয়েকজন করোনা রোগী পাওয়া যায়। এদিকে সন্তানদের সাথে ঝামেলার ভয়ে তাদের সঠিক নাম, ঠিকানা ও প্রশাসনকে জানাচ্ছেন না অসুস্থ এই নারী। উদ্ধারকৃত এই নারী করোনা সংক্রমিত কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের প্রকোপ ধীরে ধীরে কমছে যুক্তরাষ্ট্রে, এর মধ্যে কয়েকটি স্টেট প্রস্তুতি নিচ্ছে লকডাউন তুলে নেয়ার। যদিও বাংলাদেশে অধ্যুষিত স্টেটগুলো এখনও করোনা শৃঙ্খলের মধ্যেই আছে। যুক্তরাজ্যে প্রাণঘাতী কোভিড-19 আক্রান্ত হয়ে 2 নারী সহ এ পর্যন্ত অন্তত 132 জন ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদিকে সৌদি আরবে মারা যাওয়া 103 জনের 34 জন বাংলাদেশি। বিস্তারিত চন্দ্রাণী চন্দ্র রিপোর্ট।
প্রাণঘাতী করোনা ভাইরাসে গেল ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে আরও পাঁচ বাংলাদেশি সহ সর্বমোট ১৭৯ বাংলাদেশি প্রাণ হারালেন। সবশেষ একদিনে মৃত্যুবরণ করেছে শওকত হোসেন শোয়েব, খন্দকার মোসাদ্দেক আলী সাদেক, সমীর দেবনাথ, মুনা নাসরিন ও পল্লব। যুক্তরাজ্যে প্রাণঘাতী কোভিড-১৯ আক্রান্ত হয়ে দুই নারীসহ এ পর্যন্ত অন্তত ১৩২ জন ব্রিটিশ বাংলাদেশি মৃত্যু হয়েছে। তাদের বয়স ২২ থেকে ৮৫ বছরের মধ্যে। মসজিদের ইমাম, ডাক্তার, আইনজীবী, রেস্টুরেন্ট ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষই প্রাণ হারিয়েছে করোনায়। ইউকে বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এ কে এম আবু তাহের চৌধুরী জানিয়েছেন, ২০ এপ্রিল পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া ১৩২ প্রবাসীর মধ্যে দুই ব্রিটিশ বাংলাদেশি নারীও মৃত্যুবরণ করেছেন। এদিকে লন্ডনে করোনায় প্রাণ হারানো প্রবাসী বাংলাদেশিদের দাফন নিয়ে হিমশিম খাচ্ছেন স্বজনরা। সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন ইস্ট লন্ডন মসজিদের কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাজ্যে জাতীয় স্বাস্থ্য সেবাদানকারী এনএইচএস কর্মীদের স্মরণে সম্মান ও সমবেদনা জানিয়ে ২৮ এপ্রিল আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস পালন করতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবের প্রবাসীরা। সিঙ্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমিতদের মধ্যে বেশিরভাগই অভিবাসী শ্রমিক। বাংলাদেশি অভিবাসীদের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে প্রতিদিনই। রোববার পর্যন্ত সিঙ্গাপুরে ২৯২২ জন বাংলাদেশি অভিবাসী শ্রমিক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ-২৪। দেশে দেশে লকডাউন শিথিলের কারণে কোভিড-১৯ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১৭১০০০ ছাড়িয়ে গেছে, আক্রান্ত পার হয়েছে ২৫ লাখ। এখনও নাজুক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের। করোনার কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসন বন্ধের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে তীব্র মৃত্যুর হার কমেছে ইউরোপ জুড়ে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। মরণঘাতী অদৃশ্য করোনা ভাইরাসের জালে আটকা পড়েছে গোটা বিশ্ব। সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাষ্ট্রের। গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ২০০০ মানুষ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মানুষের আয় রোজগারের পথও বন্ধ হয়ে গেছে। চাকরি হারিয়ে বেকারও হয়েছেন অনেকে। তাই নাগরিকদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী প্রবেশ সাময়িকভাবে স্থগিত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউরোপের দেশগুলোতে করোনার প্রকোপ কিছুটা কমে আসায় ফিরছে স্বস্তি। ইতালিতে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় কমেছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় মারা গেছে অন্তত ৫৫৪ জন। স্পেনে স্থিতিশীল আক্রান্ত ও মৃতের সংখ্যা। ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। সোমবার পর্যন্ত মারা গেছে ৪৫০ জন। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের জন্য চীনকে দায়ী করেছে জার্মানি। বেজিং এর কাছে ১৩,০০০ কোটি পাউন্ডের ক্ষতিপূরণ দাবি করেছে জার্মানির জনপ্রিয় জাতীয় পত্রিকা বিল্ড। একই কারণে এরই মধ্যে চীনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। তার সঙ্গে যোগ দিল জার্মানি। দেশগুলোর দাবি, চীনের উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি এবং বিষয়টিকে তারা ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। এছাড়া করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক কম করে দেখিয়েছে চীনের বিরুদ্ধে তাদের অভিযোগ। এদিকে জার্মানির এই দাবিকে বেইজিং ভীতি ও জাতীয়তাবাদের চরম বহিঃপ্রকাশ বলে উড়িয়ে দিয়েছে। এর মধ্যে উহানের একটি ল্যাবরেটরি থেকে এই ভাইরাস ছড়িয়েছে এমন বিশ্বাস নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। এদিকে বিভিন্ন দেশে লকডাউন শিথিলের কারণে কোভিড-১৯ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেরোস অ্যাডানম গেব্রিয়েসাস। চন্দ্রানী চন্দ্রা, নিউজ-২৪। জাপানে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছে করোনা ভাইরাস। দেশটিতে তিন প্রবাসী বাংলাদেশি সহ আক্রান্তের সংখ্যা ১১,০০০ ছাড়িয়েছে। এদিকে করোনা প্রতিরোধে বহুল আলোচিত ওষুধ এভিগান ব্যবহারে আশানুরূপ সাফল্য পাচ্ছে দেশটি। জাপানের করোনা পরিস্থিতির সবশেষ তথ্য জানিয়েছেন প্রবাসী সাংবাদিক তানিয়া মিথুন। জাপানি করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। এখনও প্রতিদিন প্রায় ২০০রও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। জাপানি বিশেষজ্ঞরা ইউরোপ, আমেরিকা এবং ইংল্যান্ডের পরিস্থিতি দেখে লকডাউনের জোর দাবি তুললেও জাপানি সংবিধানে লকডাউনের কোনো নিয়ম নেই বলে সেটি করা সম্ভব হচ্ছে না। তবে মে মাসের ৬ তারিখ পর্যন্ত সমস্ত জাপানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জাপানের নীতিমালায় জনগণকে প্রেশার দিয়ে কিছু করাতে পারে না, তারা জনগণকে অনুরোধ করতে পারে। জাপান সরকারের মতে ৮০% লোক যদি ঘরের ভেতর থাকে তাহলে এই সংক্রমণ রোধ করা সম্ভব। জাপানের ব্যস্ততম এরিয়াগুলোতে প্রায় ৮২% লোক সমাগম কমে গিয়েছে।
বাকি শহরগুলোতে চিত্র একটু আলাদা, সেখানে 65% বেশি মানুষ ঘরের ভেতর থাকছে না, যেহেতু অনেক অফিস এবং ফ্যাক্টরি এখনও খোলা রয়েছে, সেটিও একটি কারণ। জাপানের জনগণ সরকারের কথা মেনে চলে, সেই কারণে আসলে অনেকটাই অনেক জায়গাতেই 82% হয়েছে। তবে সুপারমার্কেটগুলোতে চিত্র একেবারেই আলাদা, সেখানে আগের চেয়েও লোক সমাগম বেড়েছে। জাপানের যে কার্যকরী ওষুধ অ্যাভিগানের কথা আপনারা শুনেছিলেন, সেটি আসলে খুব কার্যকর ভূমিকা পালন করছে। জাপানে 100টির মতন হসপিটালে যেখানে করোনা রোগীরা রয়েছে, সেখানে এই ওষুধটি ইউজ করা হচ্ছে এবং তা খুব ভালো কাজ করছে। জায়ান্ট ফুজি ফিল্মের সহকারী প্রতিষ্ঠান টায়ামার রাসায়নিক শাখা জানিয়েছেন, আগামী জুন মাসের ভেতরে তারা সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করতে পারবে। জাপানে প্রায় 12,500 বাঙালি বসবাস করে, সেখানে সেই বাঙালিদের ভেতরে 3 জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। টোকিওতে 3 জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, তবে তারা এখন ভালো আছে। তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদেরকে বাসায় চিকিৎসা করা হচ্ছে, কিন্তু তাদের অবস্থা এখন ভালো। এই ছিল আমার কাছে। যুক্তরাষ্ট্রের অবস্থা জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের সব ধরনের অভিবাসন বাতিলের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইরাসটিকে অদৃশ্য শত্রু আখ্যা দিয়ে এক টুইট বার্তায় তিনি বলেছেন, এ মুহূর্তে আমেরিকানদের জন্য চাকরির সুরক্ষা দরকার। সুলতানা রহমান, এ বিষয়ে সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, অভিবাসন প্রত্যাশীরা কি বলছেন? এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই, যখন খবরটা আসার আগে থেকে তিনি অভিবাসী বিরোধী, তিনি সবসময় চেষ্টা করে যাচ্ছেন যাতে অভিবাসীদের আসা বন্ধ করা যায়, তাদের সুযোগ সীমিত করা যায়। এটি তারই একটি অংশ, এরকম কারণে যখন সারা দেশে এর মধ্যে 42,000 মানুষ মারা গেছে, এরকম একটি অবস্থায় তিনি মানুষকে উস্কে দিয়েছেন ঘর থেকে বাইরে বেরিয়ে আসার জন্য। তিনি বলছেন যে সমস্ত স্টেটে ডেমোক্রেট গভর্নর রয়েছে, সেই স্টেট গুলোকে তিনি স্বাধীন করার কথা বলছেন, মানে একটি একটি এবং ওই সমস্ত স্টেটের তারা সমর্থক রয়েছে, তারা বাইরে বেরিয়ে এসে এখন বিক্ষোভ করছে এবং কেউ কোনো সামাজিক দূরত্ব মানছে না। এরকম একটি অবস্থায় প্রেসিডেন্ট তাদেরকে মদত দিচ্ছেন। তাহলে আপনি বুঝতে পারেন যে এরকম সারা দেশ যখন একেবারে বিপর্যস্ত, এরকম এক সময় তিনি অভিবাসী বিরুদ্ধে একটি তার এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করছে। সবাই বলছে তার রাজনৈতিক উদ্দেশ্য এবং তার যারা সমর্থক রয়েছে সমর্থকদেরকে খুশি করার জন্য তিনি এই কাজগুলো করছেন। তবে আমেরিকার সবচেয়ে যে প্রেসিডেন্ট একক ভাবে কোনো কিছু করতে পারেন না, তিনি এক্সিকিউটিভ অর্ডারে সাইন করেছেন, এটি আসলে আদালতে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কোনো না কোনো চ্যালেঞ্জ হবে এবং সংবিধানের জন্য সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সুতরাং এর আগেও তিনি আরো অসংখ্য এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, সেই এক্সিকিউটিভ অর্ডার কিন্তু বাস্তবায়িত হয়নি, আদালত তা বাতিল হয়ে গেছে। মুসলিম ব্যান থেকে শুরু করে তিনি আরো অনেক বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তার কোনো কি হয়নি। ফলে এরকম একটি অবস্থায় মানুষ মনে করছে প্রেসিডেন্ট আসলে নতুন করে রাজনীতি করছে। আগামী নভেম্বরে দেশে প্রেসিডেন্সিয়াল নির্বাচন রয়েছে এবং এই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ মেয়াদের জন্য নির্বাচন ফলে এই নির্বাচনটি তার জন্য খুব গুরুত্বপূর্ণ। তার সমর্থকরা তিনি যাই করছেন সেটা একদম বলতে পারেন অন্ধের মতো সমর্থন দিয়ে যাচ্ছে, ফলে সমর্থকরা যা চায় প্রেসিডেন্ট সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করে, কারণ তার নির্বাচনে জয়ী হতে হবে, এটি একটা বড় লোক। সুলতানা রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে করোনা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা রহমান। এদিকে করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন 146 ব্রিটিশ নাগরিক। মঙ্গলবার সকাল 9টায় বোয়িং 737 উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বেলা 11:20 146 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা বাংলাদেশ ত্যাগ করেন। বিমানবন্দর সূত্র জানায়, ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় এই ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়া ব্রিটিশ নাগরিকদের নিতে বিমানের আরও 3টি ফ্লাইট আগামী 23, 25 ও 26 এপ্রিল পরিচালনা করা হবে। এবার হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। অন্য কিছু নয়, এবার খোদ করোনা টেস্টিং কিটের অবৈধ মজুত পেল র‍্যাব।
রাজধানীর শহীদবাগ ও নিকুঞ্জ এলাকায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ কিট জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশে এই প্রথম কোভিড-19 এর টেস্টিং কিট নিয়ে র‍্যাব 3 এর অভিযানে 5 জনকে আটক করা হলো। আরো জানাচ্ছেন মৌখান্তকার। যেখানে সারা দেশ কিট সংকটে ভুগছে, সেখানে চীন থেকে এনে অবৈধভাবে করোনা টেস্টিং কিট মজুদের খবর এলো। অভিযুক্তদের দাবি, তারা DHL কুরিয়ারের মাধ্যমে কিটগুলো আমদানি করেছেন, কিন্তু এর সপক্ষে তারা কোনো প্রমাণ দেখাতে পারেননি। ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন না নিয়ে করোনা ভাইরাসের টেস্টিং কিট ক্রয় বিক্রয়ের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। এই টেস্ট করার জন্য, কিট তৈরি করার জন্য BSL-2, BSL-3, BSL-4 ল্যাব দরকার হয়। সেই ল্যাবগুলি বাংলাদেশে এখনো অনেক জায়গায় নাই, সরকারি ছাড়া। তাহলে এই কিটগুলি কোন পারপাসে ইউজ করা হবে? এ সময় র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে 1200 করোনা টেস্টিং কিট জব্দ করা হয়। এ সময় আটক করা হয় 5 জনকেও। যদি ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনো অনুমতি না থাকে, এটা সঠিক না বেঠিক এই ইনস্ট্রুমেন্টগুলো, এবং যদি এটা সঠিক না হয়ে থাকে, তাহলে আমাদের অনেকের রেজাল্ট পজিটিভ কিন্তু নেগেটিভ আসতে পারে, আবার কারো রেজাল্ট নেগেটিভ পজিটিভ হতে পারে। মানে এটা সিভিয়ার হেলথ হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যে কিটগুলো পেয়েছি সেটা এখন IDCR এর কাছে হস্তান্তর করব। এছাড়াও হ্যান্ড গ্লোভস, N95 মাস্ক সহ বিভিন্ন ধরনের নিম্নমানের মাস্কও জব্দ করা হয়। মৌখান্তকার, News24, ঢাকা। রাত 10টা সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন রাত 10টা সংবাদ। লকডাউনেও প্রতিদিনই ঘরের বাইরে বের হচ্ছেন অগণিত মানুষ, বেশি ভিড় কাঁচা বাজারে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিচ্ছেন। রাজধানীর বিভিন্ন জায়গায় কখনো কঠোর হচ্ছেন তারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। রাজধানীর মোহাম্মদপুর, এখানকার টাউন হলের কাঁচা বাজার নিয়ে আসা হয়েছে একটি মাঠের মধ্যে। করোনার সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসন এ নির্দেশ দেয়, তবে নির্দিষ্ট দূরত্ব রাখছেন না অনেকেই। মানসিকতা চেঞ্জ করতে হবে প্রথমত, কারণ সতর্কতা শুধু মানে সরকার বলে দিবে বা আদার্সকেও বলবে আমি সতর্ক থাকবো তা না, নিজের সতর্কতা নিজে নিলেই মনে হয় বেটার। আজকে রাত্রে মিলে আমরা এই জায়গাটা 6 ফিট নাহলে 5 ফিট হলে আমরা গ্যাপ গ্যাপ করে বসাই দেবো। কারওয়ান বাজারেও খুচরা সবজি দোকানের বেশিরভাগই বন্ধ, তারপরও মানুষের সমাগম চোখে পড়ার মতো। আমরা তো না খাই মরণ অবস্থা, তারা মাল বেচে খাবো, আমরা মানুষ রাইতে হয় বেশি, দিনে তো মানুষ হয় অল্প, একটা দুটা মানুষ হয়, আমরা টুকটাক মাল বেশি, আমি গড়ি আমাকে বেচতে দেবো না। এখানে বাজারের অবস্থা আজকে হালকা পাতলা, লোকজনকে তাই সবাই নিষেধ করছে চলে যাওয়ার জন্য, তা আমরা এসে ঢুকলাম অনেক দূর, হাঁটতে হাঁটতে অনেক ভিতরে গিয়ে কিছু সবজি টবজি পাওয়া গেল। রাত্রে এত লোকের বেচা কিনি ধুমধার, একটা হেভি লোকের ভিড়, রাত 12টা হইতে সকাল 8টা পর্যন্ত বেচা কিনি হয়, কিন্তু আমাদের দিনের বেলা যে খুচরা দোকানগুলো বন্ধ করে দেয়, এটা লাভ কি? সেনাবাহিনীর সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় জিজ্ঞাসাবাদ করেন, কম গুরুত্বপূর্ণ কাজে বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথাও জানায় তারা। টহলটা আমরা বাড়িয়েছি, কারণ হচ্ছে আমাদের পুরো মোহাম্মদপুর এলাকায় যাতে সমান একই সময়ে আমরা যাতে পুরো এলাকাটা কভার করতে পারি। অনেকে ধৈর্য হারিয়ে ফেলছেন বাসায় থাকতে থাকতে, এই কারণেই তারা বাসা থেকে বের হচ্ছেন। তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করার সাথে সাথে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থাও নিচ্ছি, যেমন তাদেরকে জরিমানা করছি এবং দাঁড় করে রাখছি, এবং ক্ষেত্র বিশেষে তাদেরকে পুলিশের হাতে আমরা তুলে দিচ্ছি। র‍্যাব পুলিশের সদস্যরাও মাঠে আছেন দিন রাত 24 ঘন্টা, তবে অনেক জায়গাতেই ট্রাক থেকে ন্যায্য মূল্যে চাল ডাল কিনতে গিয়ে কাছাকাছি থাকছেন সাধারণ মানুষ, রাস্তায় যানবাহনও চোখে পড়ার মতো। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। করোনা রোগীদের চিকিৎসায় বসুন্ধরায় এগিয়ে চলেছে দেশের সবচেয়ে বড় অস্থায়ী আইসোলেশন সেন্টারের অবকাঠামো নির্মাণ কাজ। স্বাস্থ্য প্রকৌশল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের বেড সহ প্রয়োজনীয় সামগ্রী আনা হয়েছে, সম্পূর্ণ হয়েছে পয় নিষ্কাশন ব্যবস্থা। তোহিত শান্তর প্রতিবেদন। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির পাশেই চলছে এই মহাযজ্ঞ। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টারটি তৈরিতে শ্রমিকদের কাজের গতিও বেড়েছে অনেক। স্বাস্থ্য প্রকৌশল কর্তৃপক্ষ জানায়, অধিকাংশ কাজই শেষের পথে। আমাদের একদম সর্বোচ্চ এফোর্ট এখানে নিয়োগ করা আছে, মানে ঠিকাদাররা তো আরও কত কষ্ট করে মালামাল প্রক্রিয় করে, তারা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে এবং আমরা কাজের গতিতে
আমরা স্যাটিসফাই। তিনি বলেন, চিকিৎসক, নার্স এবং রোগীদের জন্য আলাদা রুম নির্মাণের কাজ প্রায় শেষ, আর রোগীদের বেড এবং চিকিৎসা সরঞ্জামও প্রস্তুত রয়েছে। আমাদের বেড চলে আসছে, আমাদের টয়লেট গ্যাং দেখছেন আপনারা, টাইলসের কাজও প্রায় শেষ, আবার ফ্লোরের যে ম্যাট সেটাও বিছানো চলছে, এবং একই সাথে ইলেকট্রিক্যালের যে সুইচিংয়ের যে কাজ, প্যারালাল সমস্ত কাজ আমরা চালা যাচ্ছি, যাতে আমাদের অভীষ্ট লক্ষ্য আমরা অর্জন করি। বৈশ্বিক মহামারী কোভিড-19 মোকাবেলায় নিজস্ব জায়গায় অস্থায়ী এই হাসপাতালটি নির্মাণে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। নির্মাণ কাজ শেষ হলেই সেই দিন থেকেই করোনা রোগীদের সেবা দেওয়া শুরু হবে। তৌহিদ শান্ত, News24, ঢাকা। সংবাদ আবার বিরতি, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, রাত 10টার সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, অর্থ বাণিজ্য সংবাদ। ছয় ব্যবসায়ী করোনা পজিটিভ হওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বেচাকেনা বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত সময়ে শুধু পাইকারি বেচাকেনা করতে পারবেন ব্যবসায়ীরা। তবে বাজারের খুচরা ব্যবসায়ীরা প্রয়োজনে বিজ্ঞান কলেজের সামনের সড়কে বেচাকেনা করতে পারবেন। গত সপ্তাহে কারওয়ান বাজারে দুই দোকানে করোনা আক্রান্ত হলে সবজি আড়তের আংশিক বন্ধ করে দেয় প্রশাসন। নতুন করে আরও চার ব্যবসায়ীর মধ্যে সংক্রমণ ধরা পড়ায় পুরো বাজারের খুচরা দোকান বন্ধ করে দিল কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী শাকসবজি ও খাদ্যদ্রব্য পাইকারি ব্যবসায়ীদের রাত 9টা থেকে রাত 2টার মধ্যে কেনাবেচা শেষ করতে বলা হয়েছে। আর মাছ এবং আড়তদারেরা ব্যবসার জন্য সময় পাবেন ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত। ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের তেলের দাম শূন্যের নিচে নেমে এসেছে। 20 এপ্রিল দেশটির অপরিশোধিত তেলের শীর্ষ ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের প্রতি ব্যারেল বিক্রি হয়েছে -37.63 ডলারে। এখন ক্রেতাকে উল্টো টাকা দিতেও রাজি উৎপাদকরা, কারণ একদিকে করোনার প্রকোপে আগের তুলনায় মানুষ ভ্রমণ সীমিত করায় তেলের চাহিদা কমে গেছে, অন্যদিকে উৎপাদন অব্যাহত থাকায় তেলের মজুত কেন্দ্রগুলো পরিপূর্ণ হয়েছে। এমনকি আগামী মে মাস নাগাদ তেল মজুদের আর জায়গা থাকবে না বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই উৎপাদকরা তেলের দাম মাত্রাতিরিক্ত কমিয়ে সংরক্ষণাগারের খরচ কমানোর চেষ্টা করছেন। এ অবস্থায় বাংলাদেশের জন্য সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ মতামিম। তার মতে, পর্যাপ্ত মজুদ করে রাখার এটাই উপযুক্ত সময়। যেটা করণীয় সেটা হচ্ছে যে বাংলাদেশে যে টোটাল মজুদ করার ক্ষমতা আছে সেই মজুদ করার ক্ষমতাটা পূরণ করে রেখে দেওয়া, কারণ সামনে এটা আরও আমাদেরকে হয়তো দেখা যাবে যে সরবরাহ ঘাটতি হতে পারে, অথবা যদি আমরা এটা মজুদ করে রাখতে পারি সারাক্ষণ তাহলে তেলের মূল্য বেড়ে গেলেও এটার একটা সাময়িক সুবিধা আমরা পাব। সংবাদ আবার বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। করোনা ভাইরাস মহামারীতে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন, স্থবির হয়ে পড়েছে বিশ্বের অন্যতম খেলা ক্রিকেটের সব কার্যক্রম। করোনা থাবা কাটিয়ে আবার কখন শুরু হবে ক্রিকেট তাই নির্ধারণে বুধবার বৈঠকে বসছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ICC। তবে করোনা পরিস্থিতি ভয়াল রূপ নেয়ায় বৈঠক হবে টেলিকনফারেন্সের মাধ্যমে। 12টি পূর্ণ সদস্য ও 3টি সহযোগী সদস্য দেশ থেকে প্রধান নির্বাহীরা বৈঠকে যোগ দেবেন। স্থবির হয়ে যাওয়া আন্তর্জাতিক সূচি ও অক্টোবরে হতে যাওয়া টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণ সহ ক্রিকেটের সার্বিক অবস্থা যাচাইয়ে এই জরুরি বৈঠক ডেকেছে ICC। সংবাদ শেষ করব ব্রিটিশ রানীর জন্মদিনের খবর দিয়ে। মহামারী করোনার কারণে এবার কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই পালিত হলো ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন। 21 এপ্রিল রানীর জন্মদিনকে ঘিরে দেয়া হয়নি ঐতিহ্যগতভাবে চলে আসা গান স্যালাডও, তবে সামাজিক মাধ্যমে থাকছে রাজস্বিক প্রচারণা। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। করোনা এবার ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের জন্ম উৎসবকেও ফিকে করে দিল। তাই তো রাজপরিবারের সর্বোচ্চ সম্মানিত এই ব্যক্তির 94 বর্ষে পদার্পণের মুহূর্তটিতে বরাবরের মতো ছিল না কোনো রাজস্বিকতার ছোঁয়া। এমনকি বিশেষ এই দিনটিতে 68 বছরের রীতি ভেঙে দেয়া হয়নি গান সেলেটো।
তবে আয়োজন বাতিল করা হয়েছে রানীর নির্দেশে। মূলত যুক্তরাজ্য সহ বিশ্বজুড়ে কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাবের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। জন্মদিনের এই ক্ষণটি রানী কাটিয়েছেন একান্ত ঘরোয়া পরিবেশে। তবে দিবসটির প্রথম প্রহরে রানী দ্বিতীয় এলিজাবেথ ভেসেছেন স্বামী ডিউক অফ এডিনবার্গের প্রাণঢালা শুভেচ্ছা ও উইন্ডসর ক্যাসেলের স্টাফদের আন্তরিক অভিবাদনে। আসমাতুলি, নিউজ 24। এই ছিল রাত 10টার সংবাদ আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।